দুদিন মাসে মেট্রিক টা উঠিয়ে যাব গোটেখিনি সময়তে আমি সচেতন থাকুয়ে আর গুণোৎসবটি পাতার পর আমার বহু সুবিধা হয়েছে। আমি নিজকে আকো মূল্যায়ন করার কারণে একটা সুবিধা পাইছো। আমিনো কিমানখিনি আমার অগ্রগতি কেনেকুয়া একাডেমিক দিকতেই হোক বা অন্য দিকতেই হোক, আমি সেই সুবিধাখিনি পাইছো গুণোৎসবের জড়িয়ে। কিবা যদি সামান্য ভুলভুটি আসলেও সেইখিনি আমি সংশোধন করার কারণে সুবিধা পাইছো। গুণোৎসবটি বহু ফলপ্রসূ হব বলেই ভাবো। আগতেও গুণোৎসব হয়ে গৈছিলে 17 বর্ষত 18 বর্ষত, সেই দুইটা গুণোৎসবতে আমি ইতিমধ্যে এ গ্রেড পাইছো। আমার বিদ্যালয়ে এ গ্রেড পাইছে দুইটাতে। আমার ছাত্রখিনি খুবই ভাল, শিক্ষকেও খুব সুন্দরকে পড়ায়। গতি গুণোৎসবে আমাক আমাক তুলি ধরাত, মানে আমার বিদ্যালয়খনক তুলি ধরাত সহায়ক হব বলে ভাবো। সমূল্যায়নত তারমানে আমার আসছিল ইনস্ট্রাকশন এই পড়া লব দিছিলে, সেইখিনি আমি ললো। প্রায়খিনি আমার যেহেতু লড়া ভাল, গোটেখিনি লড়াই সুন্দরকে করেছে, এইটু পঠন কার্যটু সুন্দরকে করিব পারিছে। আর যি দুই এজনে পারা নাই সেইখিনি আমি রিমেডিয়াল টিচিংৰ জড়িয়তে আমি সেইখিনি উন্নত করাই লম। আমি শুনেছো IAS বিষয় আহিব আর MC কলেজের লেকচারার আহিব আমার ইয়াতে এক্সটার্নাল ইভালুয়েটর হিসাবে। MC কলেজের লেকচারার রশ্মি ডক্টর রশ্মি রেখা তেখেত আহিব। আর খুবই ভাল আমার এইখান স্কুল, আমার প্রায় প্রতি বছরতে 10% হয়ে থাকে। কোভিড থাকা সময়খিনিত অলপ যেনিবা ব্যাঘাত জন্মিছে, 10% আছে আমার প্রতিটো সায়েন্স টিমতো আছে, SSLC পরীক্ষাতো আছে, আমার রিজাল্ট খুবই ভাল। আগলেও নিশ্চয় এইটো ধারা অব্যাহত থাকিব বলে আমি বিশ্বাস আছে আমার। এ গ্রেড আশা করছো, আগর কেবারও আমি এ গ্রেড পাইছিল, এইবারও এ গ্রেড বিদ্যালয় আমার পাব বলে আশা করছো। ইচ্ছাটা থাকিব, আমার বিদ্যালয়খন 92 বছর হল, এই প্রতিষ্ঠারপর আজি 92 বছর ধরে দিলে আমার বিদ্যালয়খনে। গতি বিল্ডিং সিল্ডিংবিল জহি খহি যাব, সেইটো সবরে জ্ঞাত, এই আমার ইনফ্রাস্ট্রাকচার জহি খহি যাব। কিন্তু গলেও কিন্তু আমি এই ভারত গভর্নমেন্টের তরফরপা 3 কোটির এইটু পাম বলে আমি হে পাইছো, নিশ্চিতি পাইছো 3 কোটির এইটু প্যাকেজটা আহিব, তেওঁলোকে আমাক ঘর বনাই দিব। উৎসবের কারণে তোমালে সব প্রিপেয়ার হয়েছা? পাবা পারি।